প্রতিষ্ঠান কঠিন জীবন দান উপলক্ষে এলজিডি ভবন মিলনায়তনে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। দি গল্ফ বুদ্ধ শাসন সেবক সংঘ ঢাকা অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ভগবান বুদ্ধের কৃপা লাভের উদ্দেশ্যে অষ্টশীল প্রার্থনা সহ নানাবিধ ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন ভক্তবৃন্দ। পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ বাস্তু ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা সহ বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তবৃন্দ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভান্তেদের হাতে চীবর দান করেন। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুরু ভান্তে শ্রীমদ উ প যোগ মহাথের। দেশ জাতীয় তথা জগতের মঙ্গলার্থে সকলকে গৌতম বুদ্ধের নির্দেশিত পথে জীবন অতিবাহিত করার আহ্বান জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষুরা। এবারে খেলার খবর।